আপনি জানেন সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু অবলম্বনে দি এলিয়েনের স্ক্রিপ্ট চুরি হয়ে গেছিল এবং পরবর্তীকালে স্টিভেন্স বিলবার্গের ইটি মুভিটি রিলিজ হয় যার ম্যাক্সিমামটাই সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টের সাথে মিলছিল আচ্ছা এটা তো নয় জানতেন ইরা স্যাচেসের এর ফোরটি অফ ব্লু কিসের রিমেক জানেন চারুলতা গ্রেগরি নাভার মাই ফ্যামিলি অপু সংসারের ডুপ্লিকেট হার্ভি অযান্ত্রিক ফোর হান্ড্রেড ব্লোজ বাড়ি থেকে পালিয়ে এগুলো কেন বলছি বলুন তো কারণ তখন বাংলা ছবি থেকে ইন্সপিরেশন নেওয়া হতো বাংলা সিনেমার একটা ক্লাস ছিল যেগুলো রীতিমতো বিদেশে প্রশংসিত হতো এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিততো সেই ছবিগুলো কমার্শিয়াল হিট হোক বা না হোক প্যারালালি কমার্শিয়াল ছবি তো হতো যেটা ইন্ডাস্ট্রিকে রান করতো সত্যজিৎ রায় তার কাজের জন্য ওয়ার্ল্ড সিনেমায় কন্ট্রিবিউশনের জন্য একাডেমি থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায় আর সেই ঘিয়ের গন্ধ আমরা এখনও শুকে চলেছি বিশ্বজুড়ে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা বলে এবং বাংলা সিনেমা দেখে প্রায় দশ কোটি মানুষ এক সময় বাংলা সিনেমা রাজ করতো আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমা পুরস্কার পেত কামার্শিয়ালিও হিট হতো অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু বলিউড অভিনেতা বাংলায় এসে কাজ করেছে বাংলা ছবি হিন্দিতে রিমেক হয়েছে আরও যদি পরে দেখি আর্ট হাউস ছবি তো চলছিলই কিন্তু দু সালে সাথীর রেকর্ড বক্স অফিস কালেকশন হয় এত ইনকাম করেছে যে তার কোনো এক্স্যাক্ট ফিগার জানা যায়নি এক সময় চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের মতন হায়েস্ট গ্রোসিং মুভি এসেছে আর আজ বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করতে হচ্ছে কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপ বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেছিলেন সেটা নিয়ে কত কেউ কত কথা বলল কিন্তু একজন বাইরে থেকে এসে বাংলায় এটা বলার সাহস কোথা থেকে পেল কারণ আমরাই দিয়েছি বাংলায় বাংলা সিনেমার হাইস্ট কালেকশন করেছে দশ থেকে পনেরো কোটির মধ্যে দশম অবতার রক্তবীজ গতবারে সোনাদা সেখানে একটা হিন্দি সিনেমা এসে পাঠান পঁয়ত্রিশ কোটি জাওয়ান চল্লিশ কোটি গাদা টু আশেপাশে কালেকশন করছে দু হাজার তেইশের নিরিখে হিন্দি ইন্ডাস্ট্রি পাঁচ হাজার তিনশো আশি কোটি টাকার তেলেগু দু হাজার দুশো পঁয়ষট্টি কোটি তামিল এক হাজার নশো একষট্টি কোটি মালয়াম পাঁচশো বাহাত্তর কোটি বাংলা টোটাল মিলিয়েও একশো কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে পারেনি শুধু অডিয়েন্স প্রকৃতির তাই নাকি সত্যি বাংলা ছবির মান কমেছে সিরিয়াল মার্কা ছবি হচ্ছে তাই নাকি ডিটেকটিভ ফর্মুলায় ছবি বন্ধ হচ্ছে না তাই আসুন সমস্ত আলোচনা করা যাক তবে তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান গপ্যান মোর আমাদের বর্তমানের যে কোনো জিনিস বোঝার আগে এবং ভবিষ্যতের সলিউশন বের করার আগে অতীতটা একটু বুঝতে হয় আসুন একটু শিকরে ফেরা যাক খুব সংক্ষেপে বলবো চাপ নেই না হলে বোঝা যাবে না যাদের এই পার্টটা বোরিং লাগবে স্কিপ করে যেতে পারেন টাইম স্ন্যাপ দেওয়া আছে তবে দেখে নিতে পারেন কত ইন্টারেস্টিং ইতিহাস আমাদের আমরা পুরো টাইমলাইনটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি এই পার্টটা হচ্ছে উনিশশো উনিশ থেকে স্বাধীনতার সময়টুকু পরের পার্টটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময় উনিশশো পঞ্চাশ থেকে এমার্জেন্সি সময় অর্থাৎ উনিশশো পর্যন্ত এরপর আধুনিক যুগ অর্থাৎ উনিশশো ছিয়াত্তর থেকে দু পর্যন্ত এবং দু থেকে প্রেজেন্ট টাইপ দেখুন এই শুরুরpadStartে 1919 থেকে 1930 পর্যন্ত ব্রিটিশ আমলে সাইলেন্ট এরা ছিল তখন ছবিতে কথা হতো না বাংলা ছবির প্রথম ডিরেক্টর माना হয় হীরালাল সেনকে 8ই নভেম্বর 1919 এ মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় প্রথম সাইলেন্ট ছবি হয় বিল্লমঙ্গল এবং প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি হলো রাজা হরিশচন্দ্র এখান থেকে কিন্তু বাংলা সিনেমার পথ চলা শুরু এরপর 1930 নাগাদ কথা বলা ছবি তৈরি হতে লাগলো এটাকে টকিস বলা হতো ক্যালকাটা ক্রাউন সিনেমা হলে 11 এপ্রিল 1931 এ রিলিজ হলো প্রথম বাংলা টকি সময় ষষ্ঠী ওই বছরই 30 ডিসেম্বর মুক্তি পেল পূর্ণ দৈর্ঘ্যের প্রথম বাংলা টকি দেনা পাওনা এতে অমর মল্লিক দুর্গাদাস ব্যানার্জি জহর গাঙ্গুলি ভানু বন্দ্যোপাধ্যায় ছিল এই সময়টা দাপিয়ে বেড়াচ্ছিল বড়ুয়া দেবকী বোসের মতো অভিনেতা অভিনেত্রীরা এসব কিছুই চলছিল কিন্তু এগুলো একদম সাধারণ মানুষের জন্য ছিল না এগুলো এলিট শ্রেণীর মানুষদের জন্য তৈরি হতো এরপর উনিশশো পঞ্চাশের পর থেকে শুরু হলো বাংলা সিনেমার স্বর্ণযুগ দি গোল্ডেন এরা শুধু বাংলা সিনেমায় নয় ভারতবর্ষের সিনেমার ভোল বদলে রেখে দিয়েছিল কয়েকজন অত্যন্ত দক্ষ এবং ট্যালেন্টেড পরিচালক দি লেজেন্ড সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এবং বলা হতো তখন সেনা অজয় কর তরুণ মজুমদার এই তিনজনকে ইনাদের এভারগ্রিন নাগরিক দা দ্য জলসাঘর অজান্ত্রিক নীল আকাশের নিচে দেবদাস দেবী মেঘে ঢাকা তারা হাটে বাজারে ক্যালকাটা ট্রুলজি মাল্যদান প্রভৃতি লেট নাইনটি ফিফটিজে বাংলা পেয়েছিল তার প্রথম এবং শেষ সুপারস্টার উত্তম কুমার এখন যারা নিজেদের সুপারস্টার বলে জিত হোক বা দেব আগের প্রসনজিৎ চট্টোপাধ্যায় এরা সবাই স্টার কিন্তু উত্তম কুমার সুপারস্টার এবং উত্তম সুচিত্রা জুটি সাধারণ মানুষের কাছে এতটাই অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল এবং এতটাই অ্যাকসেপ্টেন্স ছিল যে কি ছবির নাম দেখার দরকার নেই উত্তম সুচিত্রা আছে মানে ফিল্ম সুপারহিট লোকে দলে দলে সিনেমা হল ভরাতো যেটা এখন সাউথে হলেও বাংলায় আজ হয় না যদিও তখন বিনোদন বলতে আজকের মতো এত অপশন ছিল না পথে হারানোসুর সাগরিকার প্রভৃতি ফিল্ম মাস্টার্স ফাইনেস্ট ফাইনেস্টার ওয়াশ সৌমিত্র চ্যাটার্জি সে মত কিছু করছে না তার দারিদ্র যাচ্ছে না তার অভাব মিটছে না কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না সত্যজিৎ রায়ের ছবি থেকে প্রথম কাজ শুরু করে অপুর সংসার এবং ফেলুদার চরিত্র প্লে করেছেন প্রচুর ছবিতে অভিনয় হবে না বাংলা চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য সেই সময়টায় অভিনেতা অভিনেত্রী ছিল রবি ঘোষ কুমার উৎপল দত্তের মতন অভিনেতা আবার দেবী সাবিত্রী চ্যাটার্জী অপর্ণা সেন শর্মিলা ঠাকুর মাধবী মুখার্জি সন্ধ্যা রায় সুপ্রিয়া দেবীর মতন সাকসেসফুল অ্যাক্ট্রেসও ছিল এই সময়টা বাংলা সিনেমার রমরমা ছিল সে পরিচালক হোক অভিনেতা অভিনেত্রী ছবি সব দিক থেকেই এরপর ইমার্জেন্সির পর থেকে দু হাজার দশের এই সময়টা অনেক ধরনের সিনেমা হয় এই এইটিস পর্যন্ত একরকম নাইনটিস পর্যন্ত একরকম দু হাজার পর থেকে আবার আর এক রকম এই তিরিশ বছরে আগের পরিচালকদের সাথে সাথে অনেক নতুন পরিচালক উঠে আসে তার মধ্যে কেউ কেউ মাসের জন্য মুভি বানাতো তো কেউ শহর কেন্দ্রিক আর্ট হাউস মুভি অনেক মাস ছবি কমার্শিয়ালি প্রচুর সাকসেসফুল হয়েছে সে সময় ধীরে ধীরে বাংলা সিনেমা আর্ট ফিল্মের দিকে ঝুঁকেছে বহু জাতীয় পুরস্কার এসেছে এই সময় তরুণ মজুমদার অরবিন্দ মুখোপাধ্যায় ঋতুপর্ণ ঘোষ অঞ্জন চৌধুরী বুধদেব দাসগুপ্ত অপর্ণা সেন প্রভাত রায় অতনু ঘোষ কৌশিক গাঙ্গুলি এনারা ছবি করেছেন এরপর তো নাইনটিস শুরু হলো অলরেডি ঘরে ঘরে তো টেলিভিশন ঢুকে ছে এবং কলকাতার দিকে হিন্দি সিনেমাও দেখতে শুরু করেছে লোকে তো বাংলা সিনেমা স্ট্রাগল করছিল ছবি হচ্ছিল না এমন নয় সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জী অভিষেক চ্যাটার্জি তাপস পাল রঞ্জিত মল্লিক দেবশ্রী রায় শতাব্দী রায় ভিক্টর ব্যানার্জি মিঠুন চক্রবর্তী এদের সিনেমা কিন্তু কম বেশি চলছিল কিন্তু অতটাও নয় আমি পরপর যেভাবে ছবিগুলোর নাম বলবো লক্ষ্য করুন কিভাবে বাংলা সিনেমা বদলেছে মাত্র দশ বছরের নাইনটিস আসতে আসতেই দাদার কীর্তি হিরক রাজা দেশে অগবধূ সুন্দরী ত্রয়ী ঘরে বাইরে কোনি ভালোবাসা ভালোবাসা পদ ভোলা অমরকণ্টক অমর সঙ্গী বিদ্রোহী একান্ত আপন দক্ষিণা ছোট বউ পরশমণি আক্রোশ আমার তুমি তুফান প্রভৃতি এগুলো কমার্শিয়ালি হিট থেকে মোটামুটি সাকসেসফুলের মধ্যে এর বাইরেও ঋতুপর্ণ ঘোষ দাপিয়ে বেরিয়েছে এই সময় হিরের আংটি থেকে শুরু করে উনিশে এপ্রিল দহন উৎসব অপনাসনের থার্টি সিক্স চোরং লেন এইসব সিনেমাও কিন্তু হয়েছে সেই সময় দু হাজার সালের সময় কিন্তু স্ট্রাগল কন্টিনিউ ছিল এ কথা বললে ভুল হবে না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছিল ভালো মন্দ যাই স্ক্রিপ্ট আসছিল তাই করছিল অ্যাটলিস্ট রানিং রেখেছিল কিন্তু তখন হরনাথ চক্রবর্তীর পরিচালনায় উনিশশো সালে একটা তেলেগু মুভির রিমেক করল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শশুর বাড়ি এটা প্রথম কোন ছবি যেটা দু কোটি টাকার বেঞ্চ টাচ করেছিল অল টাইম ব্লক ছিল গোল্ডেন জুবিলি ছিল এটাই তখন বাংলা সিনেমার হাইস্ট গ্রসিং মুভি ছিল আগামী আড়াই বছর পর্যন্ত কারণ এরপর বাংলা টলিউডে এন্ট্রি নিয়েছিল আনকোড়া এক ছেলে বাংলার ছকে বাঁধা হিরোর থেকে বাইরে গ্ল্যামারাস লুক নিয়ে অসম্ভব সুন্দর গানের অ্যালবাম স্টোরি অ্যাকশন সব মিলিয়ে অন্য স্বাদের সিনেমা উপহার পেয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি জিত এরপর কত হিটস দিয়েছে ফ্যামিলি অডিয়েন্স থেকে শুরু করে ইয়াং অডিয়েন্স সবাই জিতের ফ্যান ছিল এই সময় অর্থাৎ দু হাজারের পর থেকে পরপর মুভিগুলো বলছি তাহলে আপনি বাংলা সিনেমার ট্রান্সফরমেশনটা বুঝতে পারবেন দাদা ঠাকুর প্রতিবাদ শুধু নিয়ে খেলা মানুষ মানুষ কুরুক্ষেত্র ইনকলাব সাথী সোনা সংসার চ্যাম্পিয়ন গুরু কর্তব্য মায়ের আঁচল সঙ্গীত আক্রোশ অন্যায় অত্যাচার বাবা কেন চাকর বন্ধন বারুদ প্রেমী চিতা চোড়ো ছোটো ভাই যুদ্ধ এই ধরনের সিনেমা তখন চলছিল এর বাইরেও কিন্তু উত্তরা আলো মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার বোম্বাইয়ের বোম্বে চোখের বালি শুভমহরথ অন্তর্মহল তিনিয়ারি কথা অনুরণন চাঁদের বাড়ি এই ধরনের ছবিও হচ্ছিল একটু শেষের দিকেই টলিউড ইন্ডাস্ট্রি আর একটা স্টার পেলো যে ভীষণ রকম হার্ডওয়ার্ক করে নিজের ওপর প্রচুর খেটেছে অভিনয় থেকে শুরু করে কথা বলার ধরন পাল্টেছে দেব এসেছিল যখন তখন তার ছবি ইয়াং অডিয়েন্স দেখতো ছাপড়ি টাইপস বলা হতো কিন্তু পরবর্তীকালে তারাই এখন তার সিনেমা দেখতে যায় এই পাগলু মার্কা ছেলেটাই কিন্তু পরবর্তীকালে হায়েস্ট ক্রসিং বাংলা ছবিগুলো দিয়েছিল অ্যামাজন অভিযান চাঁদের পাহাড় এইগুলো যাই হোক মাসেদের জন্য মাসালা ছবি কিন্তু বেশ ভালোই হচ্ছিল তখন রিমেকের যুগ এলো দেবজি কোয়েল শুভশ্রী সাবন্তী এরা হিট সুপার হিট দিচ্ছিলো মাঝে সোহম অঙ্কুশ এসেছে কিন্তু এই ধরনের ছবির বাইরেও আর্ট মুভিস তো ভালো চলছিল ঋতুপর্ণ ঘোষের মতন পরিচালকদের হাত ধরে কিন্তু মার্কেটে আরেকজন এলো যার জন্য একটা সেমি কমার্শিয়াল জোনের আবির্ভাব হলো কমার্শিয়াল মুভি মানে কি যেটা ভালো ব্যবসা করে বা ব্যবসার সম্ভাবনা আছে যেটা প্রচুর লোক দেখে সেটাকে মাস মুভি বলে আর মেন স্ট্রিম আর্ট হাউস বলতে সেগুলো বক্স অফিসে সফল হবে কি তার গ্যারেন্টি নেই তবে জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার মেলে এগুলো শহরে ছবি এলিট শ্রেণীর লোকেরা দেখে গ্রামে চলে না এগুলো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড তো এই দুটোর মাঝামাঝিতে এক ধরনের ঝোর্ডা চালু হলো যেটা শহরে বা উপসলের লোকেদের জন্য বানানো হলেও শুধু এলিট শ্রেণীর লোক দেখবে তা নয় সাধারণ দর্শকও দেখবে এটা মূলত শুরু হয় শ্রীজিৎ মুখার্জির হাত ধরে এবং এরপর এই ধরনের ছবি পরপর হতে লাগলো দু হাজার দশের অটোগ্রাফের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চেঞ্জ হয়ে গেলের ধরনে একটা পরিবর্তন এলো অনুপম রায়ের অভিজিৎ সেন এনারা এই সময় থেকে মূলত যীশুর নতুন ভাবে উঠে এলো পরমত আবি ঋত্বিক চক্রবর্তী অনির্মান্য মতন অভিনেতারা স্বস্তিকা মুখোপাধ্যায় রাইমা সেন মিমি চক্রবর্তী রীধাবরীর মতন অভিনেত্রী উঠে আসে এবং অসম্ভব ভালো কাজ করে এটা তো গেল বাংলা সিনেমার টাইম কিন্তু মূল সমস্যা হলো বাংলা সিনেমা কেউ দেখছে না দেখতে চাইছে না হল বিমুখ হয়ে গেছে শুধুমাত্র কোভিডের জন্য বললে ভুল হবে কোভিডের অনেক আগে থেকেই এমনটা নয় যে কোনো মুভিই দেখছে না বাংলার থেকে অসংখ্য হিন্দি ছবি ব্যবসা সফল হয়েছে তবে বাংলা ছবি কেন দেখছে না বাংলা ছবির প্রতি বাঙালির এমন বিরূপ অবস্থান কেন বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো তবে তার আগে আমাদের এটা তো জানতে হবে যে সত্যি কি বাংলা সিনেমা দেখে না নাকি সিলেক্টিভ কিছু দেখে প্রজাপতি রক্তবীজ প্রধান দশম অবতার এগুলো মোটামুটি লোকে দেখেছে কমার্শিয়ালি সাকসেসফুল কিন্তু মাসদের জন্য মশালা ছবি এইগুলো তো হয়ই না আর হলেও কেউ দেখে না একজনই চেষ্টা করে যাচ্ছে এই ধরনের ছবি করার সেটা হলো জিত কিন্তু শুধু তার ফ্যান্স রাই হল কয়েকটা আর লোকে দেখে না এবার শুধু ফ্যান্সরা গিয়ে কতটা মুভি হিট করাবে যদি হিট হতো তাহলে শাহরুখের জন্য হিট হয়নি মাস দেখতে সবার জন্য হিট হয়েছে এবার তো এটা জলের মতো স্পষ্ট যে মানুষ এখন আর্ট ফিল্মের চেয়ে অ্যাকশন প্যাক মুভির দিকে বেশি ইনক্লাইন আর মাস মুভি চললে তবে ইন্ডাস্ট্রি রানিং থাকবে তবেই আর্ট ফিল্ম চলবে আবার আর্ট না চললে সেই ইন্ডাস্ট্রির ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গ্রোথ হবে না অর্থাৎ আজ যে আর্ট মুভিসগুলো চলছে সেগুলো একদিন গিয়ে মুখ থুবুরে পড়বে যদি না ইন্ডাস্ট্রির কমার্সটা চেঞ্জ হয় তাই মাছ মশালা ছবি চলা একটা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ রকম প্রয়োজন এক প্রথমেই যদি বলি মাছ ছবির চাহিদা নিয়ে মাছ মশালা ছবি দেখার কি লোক নেই বাংলায় বরং উল্টোটাই লোক তো ওটাই দেখতে চাইছে কিন্তু পাচ্ছে না সাউথের একটা ভিশন ছিল ওরা বহু আগে থেকেই জি সিনেমা ইউটিউবি এগুলোতে নিজেদের ছবি হিন্দি ডাবে আনতে শুরু করে দিয়েছিল রাতারাতি রেভলিউশন আসেনি বছরের পর বছর ধরে প্রতিটা হিরোর মুখ লোককে চিনিয়েছে মাস বলে একটা মুভি আমরা দেখতাম নাগার্জুন ছিল আল্লু অর্জুনকে তো লোকে পুষ্পা বা ডেঞ্জারাস খেলাড়ি থেকে হাইপে উঠল কিন্তু তাকে টেলিভিশনে পুরোনো মুভি থেকেই চেনে মহেশবাবু জুনিয়র এনটিআর গোপীচাঁদ রামচরণ এদের মুখ কিন্তু লোকে চিনে গিয়েছিল সাউথের ওই ওভার দি টপ জিনিসপত্র দেখতে কিন্তু কিন্তু পছন্দ করছিল মানুষ আর সেই ছবিগুলোই বাংলায় রিমেক হতে লাগলো এবার যদি আমরা বাড়িতে টেলিভিশনে ওই সেম মুভি চলে বা ইন্টারনেটের যুগে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় যে কোনো ছবি অ্যাভেলেবেল তাহলে আমি ওই ছবিটাই বাংলা রিমেক কেন দেখতে যাব আমি সিনেমা হলে আসার আগে ফোনে বা টিভিতে দেখে নেবো আর হলেও তাই দর্শক বাংলা রিমেককে ছুঁড়ে ফেলে দিল রিজেক্ট করলো তার উপর সমস্ত সিঙ্গেল স্ক্রিন উঠে যেতে থাকলো জায়গা করে নিল শহরে মাল্টিপ্লেক্স আর সেই অ্যাকর্ডিং মুভি তৈরি হতে থাকলো আমি আগে যে মুভিগুলো পরপর বলেছিলাম সেগুলো দেখলেই বুঝবেন কিভাবে ছবি গ্রাম মপসল থেকে শহরে হতে থাকছিল সাউথের মুভি আজ প্যান ইন্ডিয়া রিলিজ করে এবং লোক মুখিয়ে থাকে লিও বিক্রম পুষ্পা কেজিএফ স্যালারের মতো মুভি দেখার জন্য ভোরবেলা শো পর্যন্ত হাউসফল করায় পাউলির পর থেকে সাউথের ছবি ওয়াইডলি আত্মপ্রকাশ করলেও এর প্রসেস কিন্তু বহু বছর আগে থেকে শুরু হয়ে গেছিলো অর্থাৎ এটা ক্লিয়ার যে ওভার দি টপ অ্যাকশন জন্য মশলা ছবি লোকে দেখতে চায় কিন্তু টলিউড প্রোভাইড করতে পারে না এখানেই আসি পয়েন্ট নাম্বার টুতে যদি ছবির মান ভালো না হয় তাহলে বাকি পয়েন্টগুলো ভেবে লাভ নেই আর মান বলতে স্টোরি গান অ্যাকশন সিকোয়েন্স ক্যামেরা ওয়ার্ক এডিটিংস সব মিলিয়ে ওভারঅল প্রেজেন্টেশন বা গোটা মুভির মান মাস ছবিতে খুব পুয়ার এক তো স্টোরি নেই এমন নয় যে বাংলায় রাইটার নেই এসব ভুল কথা কলকাতা বইমেলায় যত না বই থাকে তার চেয়ে রাইটার বেশি থাকে হাজার হাজার রাইটারের মধ্যে দশজন তো কোয়ালিটি রাইটার হবে রে বাবা তাদেরকে সুযোগ দেওয়া হয় হয় আমায় বললে এক্ষুনি দু তিনটে স্ক্রিপ্ট ছুড়ে ফেলব পারলে এক্সিকিউট করে তো দেখাক আমার কথা বাদ দিলাম আমার থেকেও ভালো ভালো প্রচুর রাইটার আছে কিন্তু তারা যোগাযোগ করবে কীভাবে বড় বড় ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টারদের নাগাল পায়েরা না কোনো রাইটার্সদের প্যানেল বসে সবাইকে আহ্বান জানিয়ে তো রাইটার নেই এই অভিযোগ করা যাবে না দুই বাজেট এটা ধ্রুব সত্য যে একটা বলিউড ছবি যতটা বাজেটে তৈরি হয় তাতে আমাদের দু বছরে সব সিনেমার বাজেটের বেশি সাউথেরও তাই তাহলে আমাদের কি টাকার অভাব না আমাদের অডিয়েন্সের অভাব কেউ একটা পঞ্চাশ কোটি ঢালতেই পারে ছবির পিছনে কিন্তু পাঁচ কোটি রিকভার করতে পারবে কি তার কোনো গ্যারেন্টি নেই কারণ বাংলায় অতটা অডিয়েন্সই নেই যে পঞ্চাশ কোটি টাকা তুলে দেবে আর ন্যাশনাল বেল্ট অথবা ওভারসিজে আয় করবে সেই রেপুটেশনও নেই বাংলার কোনো স্টারকে বাইরে সাধারণ মানুষ চেনেই না যতটা এখানে বাইরের স্টারদের চেনে আমি বাইরের কথা বাদ দিলাম শুধু বাংলার কথা ভেবেই যদি বানায় দশ পনেরো কোটি টাকা দিয়ে তাহলেই বা কিভাবে তুলবে দর্শক তো দেখবে না বাংলা ছবি চেঙ্গিস বাগা মতো ছবি যদি প্যান ইন্ডিয়ায় নিয়ে যায় তবে দেখবে না আগে নিজের ঘর সামলাও পরে বাইরে যাবে এবার এখানেই প্রশ্ন যে বাংলা ছবির দর্শক দেখছে না কেন প্রথমত বাজারের যা অবস্থা তাতে টাকা উপার্জন করতে মানুষের দম বেরিয়ে যাচ্ছে সেখানে বিনোদনের জন্য টাকা বের যদি করে একটা মাল্টিপ্লেক্সে টিকিটের দুশো আড়াইশো তিনশো টাকা থেকে শুরু দাম যদি একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী সন্তান যায় অথবা তিনটে বন্ধু ঘুরতে যায় কিংবা ইয়াং কাপেল যায় তবে মাল্টিপ্লেক্সে সিনেমা খরচ প্লাস যাতায়াতের খরচ প্লাস যে আছেন যখন ছবি তুলবেন খাবেন সেই খরচ খরচ মিলিয়ে প্রায় এক হাজার টাকার উপর বিল হয়ে যায় কমসে কম সাধারণ মানুষ অ্যাফোর্ড করবে কিভাবে। অর্থাৎ টিকিট প্রাইস ইস্যু প্লাস সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে একটা বড় কারণ এবার বলুন কেউ যদি এত টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তবে কতগুলো সে সিনেমা দেখবে বছরে হয়তো চারটে বা পাঁচটা তাও বেশি বলে দিলাম তো সে খুব ছবি দেখবে যাতে তার টাকাটা জলে না যায় সে লার্জার দ্যান লাইফ থ্রি বা এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করতে চাইবে তাহলে আপনি বলুন আপনার কাছে যদি অপশন থাকে অ্যাভেঞ্জার্স বা আবদারের মতন মুভি অ্যানিম্যাল জামান বা সাউথের কেজি পুষ্পার মতন ছবি বাংলার সেন্টিমেন্টাল বা মানুষ দেখার আপনার লিমিটেড মানির মধ্যে কোনটা দেখতে চাইবেন

এই ছবিগুলো করে পাগলু থেকে শুরু করে চ্যালেঞ্জ আজ সেইগুলো না করে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কেন মুভি বানাচ্ছে উত্তরটা খুব সহজ এখন সিঙ্গেল স্ক্রিন নেই তাই তোমায় ছবি করতে হবে শহরের মাল্টিপ্লেক্সের জন্য যারা গোটা বহির্বিশ্বের ছবি গিলছে অডিটের দৌলতে তো তারা যথেষ্ট ম্যাচিওর যারা জন উইক টপ গান মার্ভেল ডিসি দেখেছে যারা বলিউডের পাঠান জাওয়ান অ্যানিম্যাল দেখছে সাউথের পুষ্পা বিক্রম কেজিএফ সালার আর আর দেখছে তাদের কি লেভেলের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে বুঝতে পারছেন দর্শক তো দেখবে না যে কত টাকায় কত বাজেটে তৈরি হয়েছে এসব তারা না দেখে গল্প দেখবে দেখবে অ্যাকশন দেখবে যদি তার এক্সপেকটেশন ম্যাচ হয় তবেই আর সেই এক্সপেকটেশন ম্যাচ করার মতো টাকা ইনফ্রাস্ট্রাকচার সেই লেভেলের ডিরেক্টর অ্যাক্টার্সদের স্টার ভ্যালু নেই জানি এখানে অনেক অফেন্ডেড হয়ে যাবে কিন্তু বিজয় থালাপাতি শাহরুখ সালমানের মতন ফ্যানসরা যা করতে পারে এখানে দেবজিৎ অঙ্কুশের ফ্যান্স নসি আর বাংলায় যারা ফেসবুকে লেখে তারা কেউই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না ওই একটা গ্রাম আছে যেখান থেকে সবাই ডাউনলোড করে সিনেমা দেখে নেয় তো দর্শককে দোষ দিয়ে লাভ নেই তাদের টাকা কে শুয়ে পড়েছে তাকে দাঁড় করানোর কাজে লাগাবে নাকি একটু ফ্রি হওয়ার জন্য হাই ভ্যালু এন্টারটেনমেন্ট মুভি দেখবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার যেখানে জিত চেষ্টা করছে বলা হলেও ইনোভেটিভ কিন্তু কিছুই করছে না যাতে দর্শক হলমুখী হয় বরং দেব বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ছবি করছে একটা সম্পূর্ণ ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করছে যেখানে টনিক প্রজাপতি প্রধান এবং হিউজ সাকসেসফুল এত লোকে দেখছে তো তুমি কিভাবে ক্রিটিসাইজ করতে পারো এতগুলো দর্শককে দেব অডিয়েন্সের নার্ভ জানে এবং অ্যাজ আ প্রডিউসার হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এরপর কাছের মানুষের মতো ছবিও করছে ইয়াং অডিয়েন্সের জন্য এতটা ম্যাচিওর বাংলা সিনেমায় আগে দেখানো হয়নি এই ধরনের ছবিতে গোলন্দাজ বাগা মতো হিস্টোরিক্যাল ছবিও করছে যেখানে ইয়াং অডিয়েন্স ছোটো ছেলে মেয়ে ফ্যামিলির সবাই দেখতে পারে তো সে জানে আমার বাজেটের মধ্যে আমি এটা প্রোভাইড করতে পারবো তো সে সেটাই করছে দিন শেষে তাকে টাকাটা তুলতে হবে এবং বরাবরই বলে এসেছে যে সেই ধরনের স্ক্রিপ্ট এলে তবেই সে মাস ছবি করবে না হলে জানে বাংলায় আর ছবিগুলো যা হাল সেটাই হবে তাই সিরিয়াল মার্কা ছবি করছে বলে লাভ নেই ওই হামি চিনি এসব দেখার দর্শক শহরে রয়েছে তাই তাদের জন্য ছবি হচ্ছে আর যারা দেখছে পছন্দ করছে তাদের তুমি খারাপ বলতে পারো না লোকে দেখছে বলেই তবেই মানাচ্ছে নাহলে করবেই বা কেন শ্রীজিৎ মুখার্জির অবতার নিয়ে খিল্লি করছে আর সিনেমা হিসেবে সত্যিই খাজা কিন্তু হলে লোক এনজয় করছে আর আয়ও করছে তুমি মিম বানাতেই পারো যে ইনি কৃষ্ণপাট নোলান আর ইনি স্রিজিৎ ঝোলান তোমায় তো বুঝতে হবে যে সবার টেস্ট সমান নয় তুমি ডার্ক ব্রেকিং ব্যাড ডিউন ওয়েব সিরিজ দেখে আসছো অ্যালফ্রেড ফ্রিজ ফ্রিজল্যান্ড ব্রায়ান দিপামা ডেভিড ফিঞ্চার মার্টিন স্কটসেসে ক্যালোর এদের ছবি দেখে দশম অবতার দেখতে এলে তাই হবে লেভেল আপ হয়ে গেছে তোমার ভালো লাগবে না এটা আর তোমার জন্য সুজিৎ মুখার্জি বানায়নি নি নামি দামি একটা ডিরেক্টরদের ছবি ওয়েব সিরিজ কনজিউম করেনি তাদের জন্য তৈরি এগুলো প্রতিটা দর্শক আলাদা সবার আলাদা আলাদা টেস্ট আপনি যেই মুহূর্তে সুজিৎ মুখার্জিকে গালাগালি দিচ্ছেন সেই মুহূর্তে তার ছবি বা সিরিজ নেটফ্লিক্স প্রাইমের নাম্বার ওয়ান র্যাঙ্ক করছে কেন কারণ আপনার কথায় কিছু যায় আসে না যারা দেখার তারা দেখছে একমাত্র এই ছবিগুলোই চলবে কারণ দেব সুজিৎ মুখোপাধ্যায় প্রসাদ নন্দিতা অভিজিৎ সেন দর্শকদের পালস বোঝে যারা বুঝতে পারছে না তাদের চলছে না এবার এর সলিউশনটা কি প্রথমেই নিজের ভুলটা স্বীকার করতে হবে এবং খামতিগুলো মানতে হবে ভিক্টিম কার্ড প্লে না করে প্রবলেমগুলোর সলিউশনে ফোকাস করতে হবে তোমার আয় দশ টাকা আর মার্চ কুড়ি টাকা তাহলে হবে না বছর একটা সিনেমা রিলিজ হয় না অথচ দশটা মেকআপ আর্টিস্ট লাগে তোমার এই প্যাংনা সেই প্যাংনা ডিসিপ্লিন নেই হাই রেট ছবি করে এগুলো কমাতে হবে বাংলা ছবি কখনো সাউথ বা বলিউড নয় তাই টোকা বা কপি পেস্ট বন্ধ করে নিজস্বতাতে ফোকাস করতে হবে আমরা কখনোই কেজিএ রকি ভাই বানাতে পারবো না কিন্তু মাহাতোদের খাদান বানাতে পারি ব্রহ্মাস্ত বানাতে পারবো না কিন্তু স্বল্প পরিসরে বুমেরাং বানাতে পারি আমি জানি না ছবিগুলো চলবেই কিনা বা ভালো হবে কি আমি বলতে চাইছি বাংলার নিজস্বতা রয়েছে এমন কিছু করতে হবে যেটা বাংলাতেই সম্ভব আর কোথাও নয় সেই জিনিসটা কি খুঁজতে হবে যেটার জন্য বাঙালি ছাড়াও লোকে বাংলা ছবি দেখতে আসবে সানাই নীলায়ন এরা কত ভালো মিউজিক করছে এদের সুযোগ দিতে হবে নতুন ডিরেক্টরদের রাইটারদের সুযোগ দিতে হবে উইথ ফ্রি হ্যান্ড কী করতে পারে এরা দেখুনই না বাংলা সিনেমার টিকিট প্রাইস কমাতে হবে কালচারাল রুডনেসের অভাব সাউথের ছবিতে যেগুলো ভর্তি থাকে সেরকম এখানেরও বাংলা সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে হবে আরেকটা জিনিসও করতে হবে সেটা হলো পলিটিক্যাল ভোকাল হতে হবে এক সময় অঞ্জন চৌধুরীর সিনেমায় কি দেখানো হতো স্বাস্থ্য ব্যবস্থা বিকল হয়ে পড়েছে হাসপাতালে রোগী মরছে ল অ্যান্ড অর্ডার নেই কাটমানি তোলাবাজি সিস্টেম এখন দেখা এসব শাসক দলের থেকেও দেব এবং সোহম যে এটা করে দেখিয়েছে হ্যাটসঅ মিড ডে মিল থেকে ভোটার কারচুপি পুকুর বোঝায় সব কিছু দেখিয়েছে এবং দর্শক খবরে এগুলো এগুলোই তাই দেখতেও গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী সময় এগুলোই দেখিয়েছে তুল কালাম টাইগার এম এল এ বিরুদ্ধে কথা বলে গরিবের মাসিয়া হয়ে উঠেছে এটাই তো দেখিয়েছে জামান আজ হিট হলো কেন যে প্রবলেমগুলো অ্যাড্রেস করেছে আজকের দিনে দাঁড়িয়ে করতে পারবে কেউ সবাই তো আর সেফ সাইড খেলে না কাউকে তো সাহস করে এগিয়ে আসতে হবে সব সময় স্ট্রবেরি দুনিয়ায় ছবি চলবে না আমি দর্শকদের কখনো দোষ দেবো না একই কন্টেন্টে হিন্দি বাংলা দুটো ছবি তৈরি হলে হিন্দিটাই দেখতে যাবে বাঙালি কারণ আগেই ক্লিয়ার করেছি তাই তোমার দায় দর্শককে টানার দর্শক দায় নয় বাংলা সিনেমাকে তুলে টানার সে যেখানে এন্টারটেন হবে সেখানেই সে যাবে না হলে কিছুদিন পর ওটিটিতে ফোনে দেখে নেবে তাই তোমার কাছে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো খাদানের আপডেট যেভাবে আসছে তাতে পজিটিভ কিছু দেখা যাচ্ছে অঙ্কুশ মির্জা আনছে জিত এক গে সিনেমা থেকে বেরিয়ে এবার নিজের প্রোডাকশনের বাইরে ছবি করার সিদ্ধান্ত নিয়েছে আর প্যান ইন্ডিয়া লেভেলে এই একমাত্র আছে যে সুপারস্টার ইমেজ ক্যারি করে তাই জিতের কামব্যাক ভীষণভাবে প্রয়োজন বাংলায় এদের পর কোনো স্টার উঠে আসেনি নতুন স্টার প্রয়োজন কিন্তু সাকসেস ওভার আসবে না এরকম এক্সপেরিমেন্টাল ছবি করে যেতে হবে দর্শকদের বিশ্বাস অর্জন করতে হবে আর কদিন পাঁচ কোটি দশ কোটিতে আটকে থাকবে একশো কোটির মার্ক ছুতে হবে সাউথের ওইটুকু স্টেট থেকে যদি পারে পশ্চিমবঙ্গ এত বড় স্টেট হয়ে কেন পারবে না প্লাস বাংলাদেশে আমাদের ছবি চলে একদিনে হবে না কিন্তু একদিন তো হবেই তার জন্য এখন থেকে কাজটা শুরু করে দিতে হবে অন্যদিকে বল্লভপুরের রূপকথার মতন কাজ লাগবে আর একটু বড় স্কেলে হলে এগুলো বাইরের লোকও দেখবে ফেলুদা বোমেশ ছাড়াও তো আরও গোয়েন্দা আছে রে ভাই সেগুলো কর সোনাদা সবর যেমন চলে তেমনি তবে মিতিন মাসি একেন বাবুর লেভেলটা একটু আপ করা দরকার দেব ভার্সেস জিত বন্ধ করে ইগল লড়াই থামিয়ে একসাথে কাজ করতে হবে ফ্যানদেরও এগুলো বুঝতে হবে যদিও ফ্যানস ওয়ার না চললে মজা কোথায় ফিরবি আউন লেগেছে আগে ঘর তো সামলাতে হবে যেখানে অসুর ফ্যামিলি ম্যান পঞ্চায়েত অ্যাসপ্রিয়েন্ট রেলওয়ে ম্যানের মতন ওয়েব সিরিজ তৈরি হচ্ছে তার এগেনস্টে কটা মন্দার ইন্দুওয়ালার ভাতের হোটেল আমরা দিতে পারছি সেই ইন্দু চরিত্রবি নিয়েই বসে আছি জানি এগুলোর একটা দর্শক আছে কিন্তু সেগুলো বাদেও ভালো কাজ তো করতে হবে যাতে বাইরের বাংলার একটা ওয়েব সিরিজ এসেছে দেখ দারুণ করেছে এরকম একটা শোনা যায় এখানে তো হল পাওয়ার ব্যাপার নেই ওটিটিতেই দেখবো এগুলো একটু দেখা উচিত সবটা ভিডিওতে আলোচনা করা সম্ভব হলো না কিছু কাউন্টার লজিকও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেসব নিয়ে অন্য আরেকটা ভিডিও বানানো যাবে তবে আমি তো সিনেমা বোধ নয় সাধারণ দর্শক তাই এই বিষয়ে যাদের জ্ঞান রয়েছে বিভিন্ন ইউটিউবার রিভিউরা রয়েছে যেমন অরিতোষ জ্ঞান রূপম শ্রিবিউ আর্টিস্টিক সেভেন সেন্স এদের কথা শুনতে পারেন আমি সময় পেলে এদের ভিডিও দেখি তো আমাদের চ্যানেল যারা ফলো করে তারা জানে আমরা কনক্লুশন ড্র করি না ফ্যাক্টস প্রোভাইড করি দর্শকরা নিজে ডিসিশন নেয় তবে আজকের ভিডিওতে শুধু অভিযোগ করলে হতো না কিছুটা নিজের মতন করে সলিউশন দেওয়ার চেষ্টা করলাম আমি ভুলও হতে পারি কিছু ক্ষেত্রে সেগুলো নিয়ে কনস্ট্রাকটিভ আলোচনা করা যেতে পারে কমেন্ট বক্সে করুন আর আমাদের চ্যানেলে প্রতিদিন পাঁচ পাঁচটা শর্টস আসে দুদিন ছাড়াই বড় বড় ভিডিও আসে তাই নতুন চ্যানেলটা একটু সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করে দিন জানি আপনি আপনার মূল্যবান সময় বের করে এটা দেখছেন তবে এক সেকেন্ডে সাবস্ক্রাইব করে দিলে আপনার কিছু যায় আসবে না কিন্তু আমাদের অনেক যায় আসে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ওই নিউ ভিডিও নিউ টপিক